দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে গুরুত্বপূর্ণ স্থাপনার 375টি সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। গত বছর 15 কোটি টাকা ব্যয়ে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। বন্দরের প্রবেশদ্বার ট্রাক টার্মিনাল, বাইপাস সড়ক, ঢাকা কলকাতা মহাসড়ক, প্যাসেঞ্জার টার্মিনাল, বাস টার্মিনাল সহ সবখানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে পুরো স্থলবন্দরে 375টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে পুরো স্থলবন্দর নজরদারির আওতায় এসেছে। এর ফলে বেনাপোল স্থলবন্দরের সকল কার্যক্রমের নিরাপত্তা, গতিশীলতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। সিসি ক্যামেরার বসানোর ফলে পণ্য চোরাচালান, বারবার অগ্নিকাণ্ড, মাদক পাচার, দুর্বৃত্তায়ন কর্মকাণ্ড সহ নানান অপ্রীতিকর ঘটনা থেকে নিরাপদ থাকবে বন্দর। সিসি ক্যামেরায় পণ্য, বৈধ পণ্যর ভেতরে অবৈধ পণ্য ঢুকছে, এগুলো দেখা যাবে, বা বন্দরের ভিতরে দেখা যাচ্ছে চুরি, আহাজানি, ছিনতাই, বিভিন্ন ধরনের অপকর্ম যেগুলো ঘটে, তো এগুলা যাতে না ঘটে সিসি ক্যামেরা সেগুলো নিয়ন্ত্রণ করবে। এই বন্দরে আমাদের কোটি টাকার পণ্য থাকে, আগে সিসি ক্যামেরা ছিল না, এখন সিসি ক্যামেরা লাগানোর ফলে এই পণ্যের হারানো অথবা চুরি হওয়া থেকে আমরা অনেক নিরাপত্তা পাচ্ছি। সিসি ক্যামেরা প্রতিস্থাপনে বন্দর সংশ্লিষ্ট সকলের নখদর্পণে থাকে এমন প্রত্যাশা সকলের। বন্দরে যে সিসি ক্যামেরা আছে এটা আমাদের সকলের নখদর্পণে থাকে, সকল সংগঠনগুলোর সেটার দাবি, জোর দাবি জানাচ্ছি। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় 6,000 কোটি টাকা। এ অবস্থায় সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সিসি ক্যামেরার স্বচ্ছ কার্যক্রম আশা করেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।